नजर रखबो এই মুহূর্তে সবথেকে বড় খবরে রাজীব কুমারকে পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হলো বারে বারে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল বিরোধীরা রাজীব কুমার এই মুহূর্তে বড় খবর পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে আমাদের প্রতিনিধি বিতন চট্টোপাধ্যায় খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে বিতন কি খবর রয়েছে হ্যাঁ দেখো যে খানিকক্ষণ আগে নির্বাচন কমিশনের অর্ডার এসে পৌঁছেছে রাজ্য সরকারের কাছে এবং রাজীব কুমার যিনি কলকাতা পুলিশের কমিশনার তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে जगह कलकाता पुलिस नतून कमिशनार हलन सौमेन मित्र जेटा निर्वाचन कमिशन सूत्रे जाना जाच्छिलो जे ए मासेर गोड़ाय एकेबारे राजीव कुमार के अपसारणेर ब्यापार प्राथमिक भावे भावना चिंता होयेछिलो एबं सेई समय बीजेपी पक्ष थेके अभियोग करा होयेछिलो निर्वाचन कमिशनेर काछे राहुल सिन्हा बीजेपी प्राक्तन ताके जे घुष देवार अभियोग उठेछिल कलकाता पुलिसेर दुई अफिसारेर बिरुद्धे सेई घटनाके केंद्र करे राहुल सिन्हा एबं बीजेपी केंद्रीय नेतृत्व सरासरि अभियोग करेछिल निर्वाचन कमिशनेर काछे एबं एई गोटा घटनाय राजीव कुमार कलकातार नतून पुलिस कमिशनार जिनि एबार फेब्रुआरी मासे पुलिस कमिशनारेर दायित्व नियेछेन सुरजित कर्पूरकायस्थेर काछ थेके तो तार बिरुद्धेई सरासरि अभियोग करेछिल बिजेपिर केंद्रीय नेतृत्व एबं एर पाशापाशी बामेरा एबं कंग्रेसेर पक्ष थेकेओ राजीव कुमार बिरुद्धे अभियोग मूलत पक्षपातमूलक आचरण एवं सरकार काजकर्म करार एक जल्पना तैरी है और निर्वाचन कमिशन सूत्रे जरा जाना गिएछिलो राजीव कुमार के अपसारणेर ब्यापारे प्राथमिक एक सिद्धान्त भावना चिंता करेई फेलेछे निर्वाचन कमिशन एवं से ही घटनार ठीक एक दिन दुदिनेर मध्ये कलकाताय जे उड़ाल पुल गणेश टकिजेर काछे विवेकानंद सेतु भेंगे पड़े एवं से ही घटनार परिप्रेक्षिते से ही समयेर जन्य সেই সময়ের জন্য রাজীব কুমারকে অপসারণের যে প্রক্রিয়া যা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সেই প্রক্রিয়া কিছুক্ষণের কিছু কয়েকদিনের জন্য স্থগিত হয়ে যায় তারপরে রাজীব কুমারের অপসারণ হবে কি হবে না এই নিয়েও জল্পনা চলছিল রাজনৈতিক মহলে অবশেষে যেটা জানা যাচ্ছে খানিকক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে নবান্নে জানিয়ে দেওয়া হয়েছে রাজীব কুমারকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় সিপি করা হচ্ছে বা কলকাতার পুলিশ কমিশনার করা হলো সৌমেন মিত্রকে যিনি বর্তমানে এডিজি সিআইডি পদে রয়েছেন এবং রাজীব কুমার যখন কমিশনার হন সেই সময়ও তিনি কলকাতা পুলিশের স্পেশাল সিপি ছিলেন এবং কলকাতা পুলিশের স্পেশাল সিপির থেকে রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার হওয়ার পরে এবছরই জানুয়ারির শেষে তাকে এডিজি সিআইডি পদে পাঠানো হয়েছিল সেই সৌমেন মিত্রকে নির্বাচন কমিশন কলকাতার নতুন নগরপাল বা কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করেছেন একেবারে বিতন তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তে বড় খবর সরানো হলো কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে নতুন পুলিশ কমিশনার সৌমেন মিত্র বর্তমানে এডিজি সিআইডি সৌমেন মিত্র এবং যেটা অভিযোগ করেছিল বাম কংগ্রেস এবং বিজেপি ও যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিলেন রাজীব কুমারের বিরুদ্ধে এবং রাহুল সিংহকে ঘুষ দেওয়া কাণ্ডে অভিযোগ করেছিল বিজেপি সরাসরি রাজীব কুমারের বিরুদ্ধে বিতন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হলো যে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে কত বড় সিদ্ধান্ত এটা যখন দু দফা ভোট হয়েছে আরো কিন্তু অনেক দফা বাকি রয়েছে ঠিক সেই সময় এই সিদ্ধান্ত কতটা কার্যকরী এবং কতটা গুরুত্বপূর্ণ বিতন দেখো অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ কলকাতার পুলিশ কমিশনারের পদমর্যাদার কোনো অফিসার তাকে এর আগে এভাবে অপসারিত করার ঘটনা কিন্তু একেবারে নজির বিহীন এরকম কমনটাই ঘটেনি কোনোদিনই ঘটেনি এরকম ঘটনা বহু এবছরই নির্বাচন যখন শুরু হয় নির্বাচন প্রক্রিয়া সেই সময়তে রাজ্যের একাধিক অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা এবং সেই সময় রাজ্যের পাঁচটি জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয় একটি জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়া হয় এর আগেও আমরা 2014 লোকসভা ভোটে দেখেছিলাম একাধিক পুলিশ অফিসার বা পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছিল এর আগে 2011 সালেও সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কলকাতার পুলিশ কমিশনার পদমর্যাদার একজন অফিসার তাকে এভাবে অপসারিত করা বা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া এই ঘটনা কিন্তু একেবারেই নজিরবিহীন এবং রাজীব কুমার শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার যে এবছর ফেব্রুয়ারি মাসে তিনি দায়িত্বভার নিয়েছেন মাত্র দু মাস আগে তার আগেই কিন্তু তিনি যখন সল্টলেকের পুলিশ কমিশনার ছিলেন সেই সময় তার বিরুদ্ধে বারবার পক্ষপাতমূলক কাজের অভিযোগ করেছিল বিরোধীরা মূলত সারদা কেলেঙ্কারি বা সারদার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই গোটা ঘটনাতে ধামাচাপা দেওয়া সহ একাধিক অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে বারবার করা হয়েছে কিন্তু এই গোটা বিষয়টাই নতুন মাত্রা পায় বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ঘুষ দেওয়ার যে অভিযোগ ওঠে কলকাতা পুলিশের অফিসারদের বিরুদ্ধে সেই ঘটনাকে কেন্দ্র করে এবং সেই সময় যখন এই ঘটনা ঘটে বিজেপির পক্ষ থেকে একেবারে অভিযোগ সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে করে এবং অমিত শাহ যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি পর্যন্ত কলকাতায় এসে সাংবাদিক বৈঠকে সরাসরি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নাম করে অভিযোগ করেন এবং তখনই এই গোটা ঘটনা অন্য মাত্রা পায়
দেশের শাসক দলের সর্বভারতীয় সভাপতি যখন কলকাতার পুলিশ কমিশনারের নাম করে সরাসরি অভিযোগ জানান সংবাদ মাধ্যমের কাছে, ফলত এরপরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব জাতীয় নির্বাচন কমিশনে গোটা বিষয়টা উত্থাপন করে এবং তারপরে এ মাসের একেবারে গোড়ায় সেই সময় রাজীব কুমারের অপসারণের বিষয়টা কার্যত একটা পাকা হয়ে গিয়েছিল এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর ছিল। কিন্তু তারপর দু তিন দিনের মধ্যে সেই ঘটনা যখন জল্পনা যখন হয় যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার স্টেপ সময়ের অপেক্ষা, তার একদিন বাদেই কলকাতায় যে বিবেকানন্দের সেতুর ভেঙে পড়া এবং তার দু তিন দিন বাদে কলকাতায় যে আইপিএল এর ফাইনাল, এই বিভিন্ন বিষয়ের জন্য এই অপসারণ প্রক্রিয়া স্থগিত ছিল এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছিল।